2000 লোক যদি দুর্নীতি করে কি 200 লোক যদি দুর্নীতি করে কি 20টা লোক যদি দুর্নীতি করে তার জন্য আপনি 2.5 কোটি মানুষের টাকা আটকে রাখবেন এটা কোথাকার বিচার আমার আশা করি ফিরদৌস শামীম আপনার কাছে যাচ্ছি আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনতে পেয়েছেন যে সত্যি তো 2000 জন যদি দুর্নীতি করে 200 লোক যদি দুর্নীতি করে 20টা লোক যদি দুর্নীতি করে তার জন্য এত মানুষের টাকা আটকানো ঠিক নয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু প্রশ্ন উঠছে এই 20টা লোককে গ্রেফতারের ক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্য সরকার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল কতটা প্রোঅ্যাকটিভ হয়েছে রাজ্য পুলিশ কতটা প্রোঅ্যাকটিভ হয়েছে বা রাজ্যের পুলিশ মন্ত্রী কতটা প্রোঅ্যাকটিভ হয়েছে ধরে নিলাম মাত্র 20 জন রয়েছে ধরে নিলাম মাত্র 2 জন রয়েছে তাদেরকেও গ্রেফতারের ক্ষেত্রে কতটা প্রোঅ্যাকটিভ হয়েছে ফিরদৌস শামীম একবার যদি বাংলার মানুষকে বলে দেন প্রথমেই বলি যে যে প্রশ্ন আপনি করলেন আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে যদি আমি 20 জন কেন যদি 2 জন লোকও দুর্নীতি করে করে থাকে তাহলে সেই 2 জন লোক যে দুর্নীতি করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি আপনি নিয়েছেন এবং তার জন্য নেওয়ার কোনো প্রচেষ্টা কি হয়েছে না এই রাজ্যে দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন প্রচেষ্টা পর্যন্ত হয় না ব্যবস্থা নেওয়ার তো পরের কথা উল্টে যারা দুর্নীতি করেন তাদের সেই দুর্নীতিকে স্যাংটিফাই করার জন্য পুরো ক্যাবিনেট বসে যায় এর আগে দেখেছেন চাকরি দুর্নীতিতে যারা দুর্নীতি করে চাকরি পেল তাদের জন্য গলা ফাটাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অবৈধ চাকরি প্রাপকদের একজনের চাকরিও যাবে না কে বলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গলা ফাটাচ্ছে না তিনি আবার ক্যাবিনেট বৈঠক পাঠাচ্ছেন বলছেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তোমাদের বৃষ্টি মুখার্জি আমার ভাইজির চাকরি গেছে কি হয়েছে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইজির চাকরি কি যেতে দেবো নাকি ক্যাবিনেট বৈঠক বসাবো পাশের যত মন্ত্রী আছে সকলকে বসিয়ে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন না একজনেরও চাকরি যাবে না আমি অতিরিক্ত শূন্যপদ তৈরি করলাম বৃষ্টি মুখার্জির চাকরি বাঁচিয়ে দিলাম এই হচ্ছে রাজ্যের প্রশাসন আচ্ছা বলুন তো এই দায় না রাজ্যের প্রশাসন না কেন্দ্রের প্রশাসন কেউ এড়িয়ে যেতে পারে না প্রথমেই বলি যদি সত্যি সত্যি কেন্দ্রের কাছে বকেয়া থাকে কোনো প্রকল্পে পাও না বিশেষ করে এই যে এনরেগা অ্যাক্ট হয়েছে 2005 সালের অ্যাক্ট সেখানে নির্দিষ্টভাবে আপনি গিয়ে সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করতে পারেন যে আমি স্টেট গভর্নমেন্ট আমাকে ডিপ্রাইভ করছো আমার রাজ্যের জনগণ ডিপ্রাইভ হচ্ছে এত টাকা পাও না কেন সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে না মামলা করুন আমি বলছি 1 টাকা দেবো না মামলা করে দেবো দ্বিতীয় হচ্ছে যে যদি কেউ এই যে বলছেন 20 জন দুর্নীতি করতে পারে 30 জন দুর্নীতি করতে পারে এই 20 জন কে আইডেন্টিফাই করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই এই ব্যবস্থা যদি না নেন তাহলে প্রশ্ন জাগে যে তাহলে কেন নিচ্ছেন না আর সংখ্যাটা কি 20তে আটকে আছে নাকি সংখ্যাটা তার থেকে অনেক অনেক বেশি এই একটা অল্টারনেটিভ এভিনিউ তৈরি করেছেন এই গোটা রাজ্য জুড়ে না এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে সেই প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের পারপাস কি বালি চুরি কয়লা চুরি শিক্ষা চুরি এই যে এনরেগার টাকা চুরি এই করে একটা কর্পোরেট স্টাইলের দুর্নীতি করছেন যে সমস্ত কিছু একটা অল্টারনেটিভ প্রশাসন চালিয়ে একটা প্যারালাল প্রশাসন চালিয়ে সেখান থেকে একটা প্যারালাল সরকার তৈরি করে নাহলে দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীরা যাচ্ছে কার কাছে বুঝতে পারছেন যে প্রশাসনের সঙ্গে একটা অল্টারনেটিভ একটা প্যারালাল প্রশাসন সেটা চালাচ্ছে এবং সেটার এভিনিউ যেটা তৈরি করতে চাইছেন সেটা করে যে সেটার পরিণতি ভয়ঙ্কর হবে